साधारण बांगालीर काछे घुरते जावार जायगागुलिर मध्ये जे नामगुली अग्रगण्य हय सेटा होच्छे दीपुदा अर्थात दीघा पुरी एवं दार्जिलिंग। এইবারের পর্বে থাকছে দার্জিলিংয়ের বিভিন্ন ছোট ছোট ইনফরমেশান, যে ইনফরমেশানগুলো আপনাদের খুব কাজে দেবে। এটা আমরা পর্ব অনুসারে পরপর পরপর এক একটা করে আমরা ভিডিও দেব, সেগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রাখলাম। চ্যানেল লাইফ স্টোরি, আমরা ফ্যামিলি নিয়ে, আমি তনুশ্রী, আমার হাজবেন্ড সৌভিক, আমাদের মেয়েকে নিয়ে আজকে দার্জিলিং এ এসেছি। কলকাতায় প্রচন্ড গরম, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সোয়েটার জ্যাকেট টুপি পরে রয়েছি, বেশ ঠান্ডা। এসেছিলাম যখন তখন প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু যত টাইম যাচ্ছে বেশ ঠান্ডাই লাগছে। আজকে এসে আমরা এতটাই টায়ার্ড ছিলাম, দুপুরবেলা হোটেলে লাঞ্চ করে একটু ঘুমিয়েছি, তারপর এখন সন্ধ্যেবেলা মেলে এসেছি। আমাদের হোটেলটা একদম মেলের গায়ে, বেশি হাঁটতে হয়নি, একদম অল্প একটু হেঁটে মেলে চলে এসেছি। আর আজকে ঠিক করেছি আজকে সন্ধ্যেবেলা মেলের ওপরে যত স্ট্রিট ফুড আছে সবগুলো আমরা ট্রাই করব, এবং মোটামুটি যা যা আছে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো এখানে মেলের ওপরে কি কি লোভনীয় স্ট্রিট ফুড পাওয়া যায়। চলে চলো দেখাচ্ছি। দেখো জনসমুদ্র, মনে হচ্ছে পুরো কলকাতায় এখানেই চলে এসছে। তোমাদের এইদিকের সিনারিওটা দেখালে বুঝতে পারবে, দেখো এই ভুট্টা কত করে গো? এই সুইট কর্ন না না, এটা এখানে ভর্তি স্ট্রিট ফুডের মেলা। চিকেন মামা, ভেজ মামা, আপনার নাম কে কে হ্যায়? বিনীতা, সুনীতা, এসব নাম, বিনীতা, সঞ্জয়, আর গরম গরম চিকেন মোমো। চিকেন মোমোটা খুবই ভালো, এখানে তো বেশ ঠান্ডা, তার মধ্যে গরম গরম মোমো অবভিয়াসলি খুব ভালো লাগবে। আর দার্জিলিং এসে মোমো খাবো না এটা তো হতেই পারে না, দেখো ধোয়া উঠছে। আর মোমোর টেস্টও খুব ভালো, 70 টাকায় 8 পিস, দাম অনুপাতে খুবই ভালো। চিকেন দিলে লেগ পিস আপকো চিকেন পকোড়া মিলেগা, উইংস মিলেগা, ললিপপ মিলেগা, চাউমিন মিলেগা, চিকেন ললিপপ, চিকেন উইংস, প্লেন চিকেন পকোড়া, চিকেন লেগ পিস,
एक ग्रेवी में टॉस करें, ग्रेवी चिकन चिली है, चिली चिकन बना के देंगे ना। कितना प्राइस, कितना है प्राइस, कितना है सबका? 100 है, 100 है, 50 पर पीस है, 400 पर पीस। ये 100 होगा पर पीस, और ये 10 पीस। भैया इसका प्राइस कितना होगा? 50 रुपये। एकदम कोलकाता ड्राई चिली चिकन मतो खेते, ससे टस कर दिए यो। এবার এটা যেহেতু মেয়ে খাবে সেজন্য আমরা বলেছি লেস স্পাইসি করে বানাতে, ভালো খেতে। খেয়ে দেখলাম বেশ ভালো, চিকেনটা সফট আছে, দাম অনুপাতে এটাও বেশ ভালো, 50 টাকা এক প্লেট। দাদা এই নাকি এটা এখানে লোকাল ডিশ শ্যাফালে বলে, চিকেন শ্যাফালে ভিতরে চিকেন আছে, এটা ভাজা আছে, মানে সিদ্ধ করা আছে, ভাজা আছে, তারপরে খাওয়া। দেখি কি নাম বলছেন? শ্যাফালে। শ্যাফালে দার্জিলিং এর শ্যাফালে। আচ্ছা আচ্ছা, দুটা শ্যাফালে আছে। দাম কত? 30 টাকা। 30 টাকা পিস শুধু চিকেন মোমো। এটা একটা অন্যরকম একটা জিনিস এখানে দেখলাম, এটা হচ্ছে, ওনারা বলছে এটার নাম হচ্ছে দার্জিলিং এর শ্যাফালে। এর ভেতরে চিকেনের পুর দেওয়া আছে এবং বাইরেটা এরকম ভাবে মুড়িয়ে আমাদের অনেকটা পুলি পিঠে স্টাইলে বানানো হয়েছে। এটা এখন সিদ্ধ করা আছে, সিদ্ধ করা আছে। এবার এটাকে এরকম ভাবে তেলের মধ্যে ডিপ ফ্রাই করব। এখানে আসো, আটটা প্লেট দিও গো। আই আই, এটা শ্যাফালে। এটা একবার ট্রাই করে দেখি, এটা একদম সম্পূর্ণ অন্যরকম। এটা হচ্ছে ওই অনেকটা ওই আমাদের যে ফুলি ফিটের মতো দেখছি, একটু বড় সাইজের, ভেতরে চিকেনের পুর দেওয়া, আর বা সেদ্ধ করে রয়েছে, পরে সেটাকে ডিপ ফ্রাই করে দিচ্ছে। দেখা যাক কেমন খেতে। সিঙ্গেল পিস 30 টাকা। অবিনাশ জিমিরে, আমার একটা স্টাইল হাসবেন্ড। আর কি কি আইটেম পাওয়া যায় আপনার? সবাই পাবেন, নেপালি ডিশ, চাইনিজ ডিশ। এবার ট্রাই করছি দার্জিলিং এর শ্যাফালে। ওরা যেটা নাম বললো দার্জিলিং শ্যাফালে, এটা একটা একদমই সত্যি অন্যরকম। এটা কি দিয়েছে দেখো, ভিতরে এরকম চিকেনের স্টাফিং দেওয়া আছে, ঠিক আছে, এবং স্টাফিংটা বেশ টেস্টি, ভালো খেতে। এবং তার উপরে এরকম ময়দার কোটিং করা, সেটাকে বলেছে আগে সিদ্ধ করে রেখেছিল, মানে মোমোর মতো স্টিম দেওয়া ছিল, তারপর সেটাকে তেলে ডিপ ফ্রাই করে দিল। দেওয়ার পর এরকম একটা চাটনি দিয়ে দিয়েছে, চাটনিটা বেশ ঝাল, আর তার সাথে এরকম কাঁচা পেঁয়াজ দিয়েছে। খেয়ে দেখলাম ভালো লাগছে, মানে স্টাফিং পার পিস 30 টাকা দিয়ে নিয়েছে, সেই অনুযায়ী চিকেন মোটামুটি ঠিকই আছে এবং টেস্টটাও ভালো। এই দেখো কেভ এন্ট্রান্সের সামনে আমরা সকাল বাজারে ব্রেকফাস্ট করতে এসেছি, আর লাইন পড়েছে।